शिखर टीवी सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শিখর টিভি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিপা শিখর টিভির সাথেই থাকুন চলুন তাহলে দেখা যাক সংবাদটি শিখর টিভি ইতালির মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত শিকদারকে দেওয়া হলো গণসংবর্ধনা ইতালির মিলানে এই প্রথম মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লোম্বার্দিয়া আওয়ামী লীগের উদ্যোগে পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লোম্বার্দিয়া বিএনপির আয়োজনে পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে করা হয় এক আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা কাতারে পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইতালির মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত শিকদারকে দেওয়া হলো গণসংবর্ধনা লোম্বার্দিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক হানিফ শিপন ও যুবলীগ সাধারণ সম্পাদক শফিউদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি লিয়াকত শিকদার প্রবাসীদের জন্য প্রবাসী সেল খুলবার আশাবাদ ব্যক্ত করেন এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন তুহিন মাহমুদ তোফায়েল আহমেদ খান তপু মজিবুর রহমান হাওলাদার এনায়েত হোসেন মনসুর খালাসি কেয়ার সবুজ মুক্তিযোদ্ধা নেচার উদ্দিন মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার প্রমুখ প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদারকে রাজনীতিতে বিশেষ অবদানের জন্য ইতালি আওয়ামী পেশাজীবী লীগের পক্ষ থেকে সমমাননা শারপা পরিয়ে দেন পেশাজীবী লীগ সভাপতি তুহিন মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক কেয়ার সবুজ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার শিখর টিভি নিউজ